শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি শিখব সেই অঙ্কটি যদি খুব সহজে সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। পূর্বের ক্লাসগুলো দেখা ব্যতীত আজকের ক্লাসের অঙ্কের তোমরা একটি লাইনও তোমরা বুঝতে পারবে না। তাই পূর্বের ক্লাসগুলো দেখতে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো, গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। গত ক্লাসগুলোর ন্যায় আজকের ক্লাসেও আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দুর দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তোমরা বোর্ডে প্রথম অঙ্কটি লক্ষ্য করো, প্রশ্ন এক, y সমান 10 × x-4 পাওয়ার 4 প্লাস 100। আপেক্ষিকটির উত্তলতার প্রকৃতি নির্ণয় করো। উত্তলতার প্রকৃতি এখানে কিন্তু উল্লেখ করেনি যে অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো। যদি উল্লেখ না করে থাকে তারপরেও যখন উত্তলতা বা অবলতা এরকম উল্লেখ থাকবে অবশ্যই পয়েন্ট অফ ইনফ্লেকশনের সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা সমাধান দিয়ে লিখব দেওয়া আছে, তোমরা দেওয়া আছে দিয়ে উঠিয়ে নিও। আমি সরাসরি সমাধান করলাম, প্রথমে বের করব ডিওয়াই ভাগ ডিএক্স এর মান। ওকে, দেখো এরকম সংখ্যা রয়েছে যে x-4, এটি একটি অপেক্ষক, তার উপর রয়েছে পাওয়ার। এটি কিন্তু পাওয়ারের নিয়ম না, শুধু যদি এক্স স্কোয়ারের উপর থাকতো তাহলে এটি পাওয়ারের নিয়ম। এটি অন্তরীকরণে বলা হয় অপেক্ষকের অপেক্ষক, অর্থাৎ এটি একটি অপেক্ষক, তার উপর পাওয়ার রয়েছে, একে বলা হয় অপেক্ষকের অপেক্ষক, এর নিয়মে অন্তরীকরণ। ওকে, দেখো নিয়ম হলো পাওয়ার সামনে এসে গুণ হবে, তাহলে 4×10 = 40, তারপরে যা আছে তাই লিখতে হবে। লিখলাম যা আছে তাই লিখলাম, পাওয়ার থেকে এক বাদ দেব, ইন্টু এই ভিতরের অংশের অন্তরীকরণ, কোন অংশের ভিতরের। এখন এক্সের অন্তরীকরণ হলো অন আর যাবতীয় সংখ্যা হলো জিরো, কত জিরো। এখন অনের সাথে যদি এইটা গুণ করলে এইটাই ফিরে আসে, এই জন্য অন আর জিরো দেওয়ার প্রয়োজন নেই। আমি আবারও রিপিট করছি, পাওয়ার সামনে আসবে 4×10 = 40, যা আছে তাই, পাওয়ার থেকে এক বিয়োগ, ভিতরের অংশের অন্তরীকরণ, এক্সের অন্তরীকরণ অন, অন দেওয়ার প্রয়োজন নেই, আর যাবতীয় সংখ্যা জিরো, এখানে জিরো দেওয়ারও প্রয়োজন নেই। এখন আমরা পিআই এর প্রথম শর্ত করব। পিআই এর প্রথম শর্ত হলো ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার। ওকে, তাহলে আবার পাওয়ার তলে পাওয়ার সামনে, তাহলে 120, যা আছে তাই, পাওয়ার থেকে এক বিয়োগ, ইন্টু ভিতরের অংশের অন্তরীকরণ, ভিতর অংশের অন্তরীকরণ করলে অন হয়, অন দেওয়ার প্রয়োজন নেই। ওকে, সমান হলো সূত্রের জিরো। ওকে, এখন বা x-4² সমান, দেখো জিরো ভাগ হলো 120, বা x-4² সমান জিরো। ওকে, এক্সের মান বের করব, বা x-4 সমান, এখন যদি টু আমি ওই পাশে দেই রুট হবে, রুট জিরো, বা x-4 = 0, x = +4। আশা করি বুঝতে পেরেছ। এক কথায় যেহেতু আমরা এক্সের মান বের করব, তাই আমরা এক্সকে শুধু বামে রাখব আর ক্রমান্বয়ে সব কিছু হাতে ডানে দিয়ে দেবো। আশা করে বুঝতে পেরেছ। তাহলে স্কোয়ার এসে দিলে রুট হয়, আর রুট জিরো মানে জিরো, আমাদের এক্সের মান কত এসেছে, 4 এসেছে। ওকে, এখন আমরা দ্বিতীয় শর্ত করব। দেখো দ্বিতীয় শর্ত ডিকিউআই ভাগ ডিএক্স কিউ। ওকে, এখন প্রথম অংশের আবার অন্তরীকরণ করব, তাহলে পাওয়ার থেকে পাওয়ার সামনে 240, তারপরে যা আছে তাই, পাওয়ার থেকে এক বাদ দিলে এক হয়, এক দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখন দেখো 240 আর আমার এক্সের মান কত, 4, এক্সের মান এখানে বসিয়ে দিতে হবে, 4-4, তাহলে 4-4 জিরো, তাহলে 240 × 0, অ্যান্সার আসে আমাদের জিরো। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখন যখন তোমার দ্বিতীয় শর্তের মান জিরো হবে তখন
উত্তলতার উপর মন্তব্য করা যায় না। তার মানে ইহা উত্তলতার কোনো শর্তই পূরণ করে না। কয়েকটি শর্ত ছিল, দুটি, সরি, উত্তলতা, হ্যাঁ, একটি হলো উত্তল থেকে অবতল, একটি হলো উত্তল থেকে অবতল, একটি হলো অবতল থেকে উত্তল। যেহেতু দ্বিতীয় শর্তের মান জিরো আসছে, তাই লিখব ইহা উত্তলতার বা প্রকৃতির উপর মন্তব্য সম্ভব নয়, কেননা দ্বিতীয় শর্তের মান জিরো এসেছে। তুমি অনেক ভাষায় লিখতে পারবা, এক কথায় ইহার প্রকৃতির উপর মন্তব্য সম্ভব নয়। এতটুকুই অ্যান্সার। কেন এতটুকু? এখানে কিন্তু অনমন বিন্দুর মান বের করতে বলেনি। যেহেতু বের করতে বলেনি, সেহেতু আমাদের এই এক্স এবং ওয়াই এই দুটির অ্যান্সার হবে না, শুধু মন্তব্যে লিখব যেহেতু দ্বিতীয় শর্তের মান জিরো তাই ইহার আকৃতির উপর মন্তব্য সম্ভব নয়, বা প্রশ্ন যেভাবে চাইবে সেইভাবে তোমাকে গুছিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমি এই ধরনের আর একটি অঙ্ক সমাধান করে দেব। দ্বিতীয় অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে ওই ধরনের অঙ্ক একাধিকবার বোর্ড পরীক্ষায় এসেছে। তোমরা 2 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে গাণিতিক অর্থনীতি বিষয়ে ভালো ফলাফল করতে চাও, তবে আর দেরি না করে খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমাদের কাছ থেকে এই বিষয়ের ফুল পেইড কোর্সটি সংগ্রহ করো। আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক 100% শিখতে পারবে, যাবতীয় বোর্ড প্রশ্ন নিজে নিজেই সমাধান করতে পারবে, সেই সাথে বোর্ড পরীক্ষায় 100% কমন পাবে। তাই প্রাইভেট ও কোচিংয়ে গিয়ে অযথা অধিক অর্থ ও সময় ব্যয় না করে এখনই আমাদের কাছ থেকে ফুল পেইড কোর্সটি সংগ্রহ করো। প্রশ্ন 2, কিউ সমান 10 ইন্টু পি মাইনাস 4 তার উপর কিউ প্লাস 100 হতে পিআই মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু বের করো ও মন্তব্য করো বা ব্যাখ্যা করো বা প্রকৃতি বিশ্লেষণ করো, একই কথা। ওকে, দেখো সেম অঙ্ক, এখানে ছিল 4 আর এখানে ছিল ওয়াই আর এক্স, একইভাবে সমাধান করব। আর এই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে লিখে নিও। প্রথমে আমরা বের করব ডিকিউ ভাগ ডিপি, ডিপি অন্তরীকরণ করব, পাওয়ার সামনে 3 দশে 30, যা আছে তাই, পাওয়ার থেকে 1 বিয়োগ দিলে 2 হবে, আর যাবতীয় সংখ্যা 0 দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখন আমরা লিখব পিআই এর প্রথম শর্ত। প্রথম শর্ত হলো ডি স্কোয়ার কিউ সমান ডি পি স্কোয়ার। আবার অন্তরীকরণ, পাওয়ার সামনে 30 দ্বিগুণ 60, যা আছে তাই, পাওয়ার থেকে একবার দিলে 1 হয়, 1 দেওয়ার প্রয়োজন নেই, এখানে সূত্রের 0, বা পি মাইনাস 4 সমান 0/60, বা পি মাইনাস 4 সমান 0 অথব পি সমান +4। আশা করি 100% বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় শর্ত করব। ওকে, দ্বিতীয় শর্ত আমি এখানে করলাম। দ্বিতীয় শর্ত হলো ডি কিউ কিউ ভাগ ডি পি কিউ। এই অংশের আবার অন্তরীকরণ করব। দেখো এই অংশে যদি আমরা মনে মনে ভেঙে নেই এরকম হবে, মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, 60 দ্বারা আমরা পি কে গুণ করবো, 60 পি মাইনাস 60 240। অ্যাকচুয়ালি কিন্তু এরকম হবে, তাহলে এর অন্তরীকরণ করলে কিন্তু 60 পির মান 1 আর এটির মান 0, তার মানে এই অংশের অন্তরীকরণ করলে আমাদের হবে প্লাস ষাট, গ্রেটার দেন 0। ওকে, লিখব ইহা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে যার আকৃতি হবে অবতল থেকে উত্তল, অবতল থেকে উত্তল, কেননা এর পজিটিভ মান আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা কিউ এর মান বের করব। পি সমান 4 হলে কিউ সমান, দেখো মান বসে তো 10
পির মান কত ফোর মাইনাস ফোর তার উপর কিউ প্লাস একশো। এখন ক্যালকুলেটারে আমরা যেমন আছে তেমন চাপব। ওকে, টেন ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস ফোর পাওয়ার হলো থ্রি যোগ হলো একশো, আমাদের আসবে একশো। কত আসবে? একশো। অতএব নিম্ন পিআই আনসার লিখবো সাজিয়ে, নিম্ন পিআই। ওকে, এখানে কমা দিবা, পি সমান ফোর কিউ সমান একশো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মের এখন হাজার হাজার না লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব। বিশ্বাস রাখো আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো ব্যতীত একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই অতিরিক্ত, বরং আমি যখন ফাইনাল সাজেশন দেব তখন খুবই অল্প সংখ্যক অঙ্ক এই ক্লাসগুলোর মধ্যে থেকেই ধরব। আমি কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের নিয়ম 100% শিখতে পারবে এবং পরবর্তীতে খুব অল্প অঙ্ক করে বোর্ড পরীক্ষায় বেশি কমন পাবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।